হলো যে কোন কোন উপায় উপাদান গ্রহণ করলে কোন কোন এলিমেন্টস থাকলে আমাদের এই সুদৃঢ় থাকা সুবিধা হয়, তার ক্ষেত্রে উনি প্রায় 13 বা 14টার মতন একের পরে এক উনি আলোচনা করবেন, 13টা। তার প্রথম মানে মাধ্যম বলেছেন যে কারণে যেভাবে যে যে উপকরণ আমাদেরকে সুদৃঢ় থাকতে দেয়, তার প্রথমটা হলো এই, সেজন্য আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এক আল্লাহ হিসাবে। এবং 2 নম্বর হলো যে শুধু বিশ্বাস কথা কাজ এবং ফেইথের মাধ্যমে না, বরং সে এইটা প্রমাণ করবে তার ইবাদাতের মাধ্যমে। এবং তুমি বলছেন যে জেনে রাখো যে যে আল্লাহকে যত বেশি জানবে সে আল্লাহকে তত বেশি ভয় পাবে বলে তিনি কোরআনের একটা আয়াত উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে ভয় করে তারাই বেশি যারা আসলে আলেম। এরপরে 3 নম্বরে উনি আলোচনা করতেছেন যে যে জিনিসগুলো আমাদেরকে সুদৃঢ় থাকতে সাহায্য করে, তার মধ্যে একটা হলো যে আল্লাহ যে ভাগ্য লিখে রেখেছেন সে ভাগ্যের উপরে আমাদের এমন বিশ্বাস করা যে আমরা মনে করতে হবে যে প্রতিটি কাজ সে ভালো হোক অথবা মন্দ হোক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এবং এই এটা বর্ণনা করতে যেয়ে উনি কয়েকটা হাদিস আমাদের ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে, সেখানে একটা সুন্দর হাদিস উনি বর্ণনা করেছেন যেটা আমাদের সবার জানা উচিত। তিনি বলেছেন যে আজাবান লি আমরিন মুমিন, বিস্ময়কর ব্যাপার হলো একজন ইমানদার ব্যক্তির কাজ দেখে যে ওয়াইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার প্রত্যেকটা কাজ খুবই কল্যাণপ্রদ কল্যাণময়। তখন যখন তার মানে খুব আনন্দের সময় আসে তখন সে শুকর আদায় করে, এটা তার জন্য ভালো হয়। যখন তার বেদনার সময় আসে, যখন তার কষ্ট হয়, যখন তার বিপদ আপদ এসেছে তখন সে সবর করে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রসুল বলেন যে এটাও তার জন্য কল্যাণকর হয়। আর এটা মুমিন ছাড়া আর কারোর ভাগ্যে এই জিনিসটা জোটে না। উনি বলছেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন মানুষ যদি এরকম ভাগ্যের উপরে সুন্দর করে বিশ্বাস করতে পারে তখন সেটা সুবিধা হবে। তালক ইবনে হাবিব নামে একজন তাবিঈ ছিলেন, তিনি বলেন যে তোমরা তাকওয়ার মাধ্যমে ফেতনা থেকে বাঁচার চেষ্টা করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন মানুষের জীবনে এরকম ভাগ্যের উপর বিশ্বাসটা খুব ভালো পর্যায়ে আসে তখন এটা সুন্দর হয়। 4 নম্বর মানে পয়েন্টে উনি বলছেন যে যে কারণে যে সমস্ত বিষয় দিয়ে মানুষের দৃঢ়তা ইমানের প্রতি দৃঢ়তা আসে, তার মধ্যে এটা হলো যে বেশি বেশি করে ভালো কাজ করা এবং আল্লাহ তাআলার আনুগত্যে সবার আগে চলে যাওয়া, এবং ভালো কাজ যতটুকু করতে পারুক না কেন সেটা সে সুদৃঢ় থাকবে। উনি বলতে চেয়েছেন সুন্দর করে একটা কথা বলেছেন যে সাহেব তাআ ওয়াল আমাল সালেহ লা ইউখজিহিল্লাহু আবাদা, যে আল্লাহর আনুগত্য পোষণ করে, যে ভালো কাজ করে তাকে আল্লাহ কখনোই অপদস্থ করবেন না এই দুনিয়ায়। 5 নম্বর পয়েন্টে তিনি বলতেছেন যে মানুষ সুদৃঢ় থাকার জন্য আরেকটা উপায় উপাদান হলো এই, সেজন্য ভালো আলেমের সাহায্যে এবং তাদের কাছে চলে আসে। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যে সমস্ত মানুষেরা জিকিরের অধিকারী অর্থাৎ কোরআনের জ্ঞান রাখেন অথবা যাদের মধ্যে শরিয়ার জ্ঞান আছে তাদেরকে তুমি জিজ্ঞেস করো যদি তোমরা কোনো জিনিস না জানো। তিনি আরেক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যখন তারা কোনো ডিসপিউটে যায় তখন তারা যেন নিজেদের মধ্যে না থেকে আল্লাহর কাছে, রসুলের কাছে অথবা যে সমস্ত উলিল আমর আছে যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে আলেম ওলামা হোক অথবা সরকারি পর্যায়ের হোক, তাদের কাছে যখন যায় এতে হবে কি যারা এই ডিসপিউটেড ম্যাটারগুলোতে যেখানে মানুষ মতানৈক্য করে এই ম্যাটারগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে ইস্তেমবাত করে, ইস্তেহাদ করে, গবেষণা করে সেখান থেকে তার সলিউশন বের করবে। আর উনি বলেছেন যে সবচেয়ে ভালো জিনিস হলো মনে রেখো যে আলেম ওলামাদের পাশে গেলে তোমরা বিভ্রান্তি থেকে মুক্তি পাবে। হাসান বসরির একটা কথাকে উনি কোট করেছেন এখানে, হাসান বসরি বলেছেন না দুনিয়া কুল্লুহা দুলমা, এই যে দুনিয়াটা সবটাই অন্ধকার, ইল্লা মাজালিসুল ওলামা, তবে হ্যাঁ যদি তোমরা আলেম ওলামাদের পাশে সাহসর্যে যেই বসো সেখান থেকে দেখবো যে আলো পাচ্ছ সেখানে। এবং তিনি বলেছেন যে আহলিল আলেমদের যে দিক নির্দেশনা আসে, যে গাইডেন্স আসে, সেটা হলো যে ফেতনা ফাসাদের সময় ফেতনা থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে সুন্দর উপায়।